বিসমিল্লাহিরহমানিরহিম, আজকে আমি আপনাদের সূর্যমুখী ফুল বানিয়ে দেখাবো। তো কি কি লাগতেছে দেখেন, এখানে কালার পেপার আছে, এখানে গ্লুগান আছে আর কেচি আছে। তো চলুন কিভাবে বানায় আমরা দেখি। এখানে আমি একটা কাগজ নিছি, দেখেন এই যে কিভাবে দিতেছে দেখেন। আমি দুই পাশ নিলাম, এভাবে নিয়ে আমি এটার মাথাটা কেটে নেব। মাথাটা কেটে দিয়ে এই দেখুন, আর এখন আমি এইটার মাঝখান বরাবর কেটে দেব। কেটে আর আমি এখানে ই করে নেব, এই তো এই যে এইভাবে মাথা কেটে নেব। এভাবে কেটে নিছি, কেটে নেওয়ার পরে আমি এভাবে একটা কেটে নেব। হ্যাঁ, আমি এখানে তিনটা কেটে নিছি, এই তো এখন আমি এটা গ্লুকান দিয়ে জয়েন দিয়ে দেখাবো। আর আমার কাছে খয়েরি কাগজ ছিল না, তো লাল আর কালো মিলে আমি এইটা খয়েরি কালার বানিয়ে নিয়েছি। এখানে আমি বসিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি সবুজ একটা কাগজ নিয়েছি, ওইরকম ভাবে আগে যেভাবে করছি ওইরকম ভাবে। এটা আমি একবার চিকন করে নেবো, এটা এই তো। আর এখানের মাথাটা এভাবে কেটে নেবো। এভাবে আমি আরো চিকন করে কেটে নেব, আরো চিকন করে নেব। এভাবে নেব, এই তো এভাবে বানিয়ে নিছি। আর এখানে আমি সব তিনটা ফুলের পাপড়ি এখানে এই যে জয়েন্ট দিয়ে নিছি। আর এখন এটার সাথে এটা আমি লাগিয়ে নেব, এটার সাথে এটা আমি লাগিয়ে নেব। আর এখানে আমি একটা এরকম গোল করে নিছি, আর এটার সাথে এটা জয়েন দিয়ে দেব। এখানে আমি এখন পাতা বানিয়ে নেব, এইভাবে করে ইন দিয়ে আমি পাতাটা কেটে নেব। এখানে পাতাই করে এই তো এইভাবে নেব, এভাবে নেব। এই তো আমি এখানে দুটো পাতা বানিয়ে নিছি, এখন আমি জয়েন দিয়ে দেখাবো। এই তো আমার সূর্যমুখী ফুলটা রেডি। এই যে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন।